হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের আমি বলেছিলাম যে আমি কিছুদিন আগে দিদির বাড়িতে গেছিলাম, বারাসাত গেছিলাম, সেখান থেকে কিছু ড্রেস কিনেছিলাম যেগুলো সামার অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই ড্রেসগুলো কী কী কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমাদের আমি বলেছিলাম যে আলাদা একটা ভিডিওতে সেটা আমি তোমাদের শুধু ড্রেসগুলোই দেখাবো। তো আজকে সেগুলো নিয়েই চলে এসেছি। কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? ও ফার্স্টেই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই ড্রেসটা। এটা একটা লং গাউন রয়েছে, এটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। যদিও আমি এর আগে শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু যারা এখনও শর্টসটা দেখোনি তাদের জন্য আর একবার ট্রাই করে দেখাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতেই পারছো ড্রেসটা এরকম সামনের দিকে দেখতে পাচ্ছ যে ডিজাইনটা রয়েছে, এটা আসলে ছোট ছোট চুমকি দিয়ে কাজ করা রয়েছে। খুবই সুন্দর ডিজাইনটা আর কালারটা একদম সামার অ্যাপ্রোপ্রিয়েট, আমার তো সেই জন্য ভীষণ ভালো লেগেছে। আর সাথে এই যে হাতার এখানটা, এটা থ্রি কোয়ার্টার হাতা আসবে মোস্ট প্রবলি, হাতাটা এরকম এসছে আর এখানে ওরকম বর্ডার রয়েছে আর সাথে এরকম ছোট ছোট চুমকি রয়েছে, সেম এই হাতেও রয়েছে। আর এই ড্রেসটার সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হলো এই যে বেল্টটা দেখতে পাচ্ছ, বেল্টটা থাকার জন্য ড্রেসটা আরও সুন্দর দেখতে লাগছে। যদি বেল্টটা না থাকতো, শুধু এরকম থাকতো, অতটা ভালো লাগতো না। এর যে ফ্লোটা সেটাও খুব সুন্দর, ঘেরটা যেটা সেটাও বেশ সুন্দর, খুব বেশিও না খুব কমও না, ভীষণই সুন্দর। এরপর আমি যে ড্রেসটা নিয়েছি সেটা রয়েছে এটা, দেখতেই পাচ্ছ তোমরা কালারটা ভীষণই সুন্দর দেখতে, প্রিন্টটা ভীষণই সুন্দর, যার জন্য আমি এই ড্রেসটা নিয়েছি। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি ড্রেসটা পরার পর আসলে কেমন লাগছে। তো এটা রয়েছে নেক্সট ড্রেসটা, দেখতেই পাচ্ছ আমার ড্রেস আর এই যে বেডশিটের কালার বা আমার পিলো কভার পুরো সেম মনে হচ্ছে। তো এর কোনো বেল্ট নেই, এই জন্য এটা ভালো কিন্তু অতটাও ভালো নয়। এখানে যদি একটা বেল্ট থাকতো আরও সুন্দর দেখতে লাগতো, ফিটিংসটাও সুন্দর হতো, কিন্তু বেল্ট না থাকার জন্য আর পেছনে কোনো চেন না থাকার জন্য এর বেশি ফিটিংস করা সম্ভব হয়নি, একটু ঢিলা ঢালা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এর সামনেটা দেখো এরকম চুমকি চুমকি দেওয়া রয়েছে পুরোটা, আর এটাও ওরকম একদম কি বলবো গাউন টাইপের আর ভীষণই সুন্দর, পুরোটাই এরকম ফ্লোরাল ডিজাইন রয়েছে। এটাও আমার খুবই পছন্দের একটা ড্রেস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা। আর ড্রেসটার প্রাইস খুব বেশি নয়, কিন্তু 600 টাকা নিয়েছিল ড্রেসটা, 600 টাকার দিক থেকে এটা ভীষণই সুন্দর। আমি জানি না এটা এটা কটনই নয়, কারণ এটা মিক্সড রয়েছে। আর ওটা নিয়েছিল আগে যে ড্রেসটা দেখেছি সেটা নিয়েছিল 1600 টাকা, ওটা কিন্তু পিওর কটন, একদম সফট, ভীষণ সুন্দর, কিন্তু এটা কিন্তু কটন নয়। 600 টাকায় তো এত সুন্দর ড্রেস আবার কটনের দেবে সেটা তো সম্ভব নয় অত কিছু। তো যাই হোক, এটা কটন নয়। এছাড়া আমি সোনারপুরের বর্মন টেক্সটাইল থেকে কিছু নাইটি নিয়েছি এই এত গরমের মধ্যে পরার জন্য। ফার্স্ট যে নাইটিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা গরমের জন্য নয়, এই নাইটিটা আমার পছন্দ হয়েছিল লাস্টে, সবার শেষে একজন দেখছিল এই নাইটিটা, দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য আমি এই নাইটিটা নিয়েছি। এই হাতের দিকে একরকম কালার রয়েছে পিঙ্ক কালার, আর এদিকেও ওরকম পিঙ্ক কালারের পাইপিন দেওয়া রয়েছে, আর পুরোটা ব্লু কালারের, মানে এই যে কালার কম্বিনেশানটা এটা আমি এর আগে দেখিনি। সেকেন্ড যে নাইটিটা দেখাবো সেটা ভীষণই সফট আর ভীষণ সুন্দর নাইটিটা, দেখো এই যে এটা কাঁধের কাছে ওই যে দড়ি দেওয়া, তো এই গরমের মধ্যে বুঝতেই পারছ। এর কালারটা কীরকম বলো তো, সেই ক্রিম কালারের, কিন্তু জানি না কেন এটা দেখা যাচ্ছে না ঠিকঠাক করে, আমার বুঝতেই পারছো আমার ক্যামেরার অবস্থা কীরকম, যতদিন পর্যন্ত না নতুন কোনো ফোন কিনতে পারছি ততদিন এরকমভাবেই তোমাদের দেখতে হবে। তো যাই হোক এই গেল সেকেন্ড নাইটিটা। আর থার্ড যে নাইটিটা নিয়েছি সেটা একটু অন্য কালারের, পেস্তা কালারের, ডিপ কিন্তু এটা, ক্যামেরাতে ওরকম হালকা লাগছে কিন্তু অতটাও হালকা নয়, একটু ডিপ রয়েছে। আর এর যে প্রিন্টটা এটা পেস্তা কালারের ওপরে এরকম প্রিন্ট গেছে, দেখি কালারটা আসে কি না, হ্যাঁ আসছে, না 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 আসেনি এখনও, কালারটা ঠিকঠাক আসছে না, আমার মুখটাই কালো হয়ে গেল। যাই হোক, ক্যামেরার এরকমই ডিফেক্ট, এই ক্যামেরা ঠিক করতে করতে আমার 1 ঘন্টা কেটে যায়, ভিডিও কি করব। তার উপর ভেবেছিলাম আমি এইগুলো প্রত্যেকটা পরে পরে তোমাদের দেখাবো, কিন্তু এত গরম আর পাচ্ছি না, এই দুটো ড্রেস পরেই মনে হচ্ছে
এই দিন শেষ, আজ আমার থেকে বড় হবে। তো এগুলো সব আমি বাড়িতে নিজে নিজেই করি, এর মানে কাটি না, কাটতে লাগে না, জাস্ট আর একটা ভাঁজ নিচ থেকে দিয়ে দিলেই হয়ে যায় আমার। ওপরে একটু তুলে নিই কাটটা, কারণ কাটটা অনেকটাই সামনের দিকে খেলানো থাকে, ওই জন্য একটু কাটটা তুলে নিয়ে ওপরের দিকে আর নিচে একবার গুটিয়ে নিলেই হয়ে যায়। আর সব থেকে ইন্টারেস্টিং আজকের ভিডিও যেটা, সেটা হলো সামার অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। দেখতে ইচ্ছা করছে নিশ্চয়ই, এতদিন তোমাদের কেউ দেখায়নি, সবাই দেখিয়ে যে সামার অ্যাপ্রোপ্রিয়েট জামা এটা সেটা সব কিছু, কুর্তি টুর্তি সব কিছু, কিন্তু সামার অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি দেখিয়েছে? আমি ফার্স্ট দেখাচ্ছি, কিন্তু এই ফার্স্ট দেখানোর জন্য কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। শাড়িটা দেখানোর আগে তোমাদের সাথে এর পারপাসটা আগে শেয়ার করি, মানে কি পারপাসে আমি শাড়িটা কিনেছি। আসলে আমাদের ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট রয়েছে আর তাতে সবাইকে ড্রেস কোড বলে দেওয়া হয়েছে। ছেলেদের পরতে হবে সাদা পাঞ্জাবি আর পাজামা, আর মেয়েদের ক্রিম অথবা হোয়াইট কালারের শাড়ি পরতে হবে। তো ওরকমভাবে পুরো হোয়াইটই হোয়াইট পরলে তো অতটাও ভালো লাগবে না, না তো আমি একটু কম্বিনেশন করে কিনেছি যাতে করে ভালো লাগে। মানে সবাই যদি সাদা পরে আসে মনে হবে কোনো শোকসভাতে যাচ্ছি, তো একটু তো কন্ট্রাস্ট থাকা উচিত। তো আমি সেটা ভেবেই এই ড্রেসটা আর এই শাড়িটা কিনেছিলাম, যে ওয়েদার অনুযায়ী যদি গরম খুব বেশি থাকে তাহলে কখনোই আমি এই শাড়িটা পরে যাব না, অবভিয়াসলি এই ড্রেসটা পরে যাব। আর যদি গরম কম থাকে, ভালো ওয়েদার থাকে তাহলে শাড়ি পরে যাব, এরকমই আমার চিন্তাভাবনা ছিল। তো শাড়িটা রয়েছে এরকম হালকা ক্রিম কালারের, শাড়িটার মধ্যে একটু কী বলবো, শেড শেড রয়েছে, আমার ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো কাছ থেকে দেখাচ্ছি একটু শেড শেড রয়েছে দেখো শাড়িটার মধ্যে। আর শাড়িটা একদম সাদা নয়, কিন্তু ক্রিম কালারের শাড়িটা রয়েছে, মানে ঘিয়ে ঘিয়ে কালার যেটা। আর এটা হচ্ছে গঙ্গা যমুনা পার, এর ওপরের দিকের পাড়টা এরকম পিঙ্ক কালার রয়েছে আর নিচের পাড়টা রয়েছে এরকম অরেঞ্জ কালারের, আর এরকম টেম্পল টেম্পল করা রয়েছে। তো পুরো শাড়িটাই এরকম, এর আঁচল টাচল বলো সব কিছুই এরকম রয়েছে। তো আমি এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজ পরবো ঠিক করেছি, না হলে বললাম যেটা যে শ্রাদ্ধ বাড়ি বা কোনো শোক সভা বলে মনে হবে, আমরা সবাই সেটাই বলছিলাম যে একটু তো তার সাথে কম্বিনেশন করে কিছু পরা যেতেই পারে, তাহলে দেখতে সুন্দর লাগে, সাজটা অনেকটা ভালো লাগে। কিন্তু শাড়ি পরলে কী বলো তো, এর সাথে জুয়েলারি পরতে হবে, এর সাথে সুন্দর করে সাজতে হবে, শুধু সাদা শাড়ি পরে গেলে তো হবে না। তো আমি যেটা ভাবলাম যে সেভাবে যদি আমি সব কিছু অ্যারেঞ্জ করতে না পারি তাহলে এই যে ড্রেসটা রয়েছে আমার, এটা কি খারাপ লাগছে? যেভাবে আমি পেয়ার আপ করেছি, এর নিচে একটা জিন্স নিয়ে পরে নেবো, নিয়ে চলে যাবো ব্যাস, কিংবা এইরকম পিঙ্ক কালারের কোনো একটা প্যান্ট পরে নেবো, নিয়ে চলে যাব, তাহলেই ব্যাপারটা মিটে যাবে। তো দেখতেই পাচ্ছ, এবার তোমরাই বলো যে কোনটা বেটার হয়, এটা না এই ড্রেসটা। আমার তো সেটাই মনে হয়েছে। ও সরি, তোমাদের বলা হয়নি যে চুড়িদারও পরা যাবে, সাদা চুড়িদার কুর্তি বা তোমার সাদার ওপরে কিছু পরতে পারো, তবে ওই টপ জিন্স এগুলো পরা যাবে।